বছরে এই প্রথমবার দুর্গাপুজোয় বন্ধ থাকবে রঞ্জিত কোয়েলদের বাড়ির দরজা। কারণটা কি জানতে চান? জানলে চমকে যাবেন, আর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। নমস্কার, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু বাঙালির প্রিয় শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর মাত্র কয়েকদিন পরেই ঢাকে কাঠি পড়বে। ইতিমধ্যে চলছে পুজোর প্রস্তুতি, তবে এ বছরটা যেন অন্যান্য বছরের থেকে আলাদা। এবার সেই উৎসবের আবহ নেই কলকাতায়, পুজোর চেনা গন্ধটাই যেন বাতাসে নেই। ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে, এমনকি সারা বিশ্বেও। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠেছেন দেশবাসী। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ছোট থেকে বড় সব বয়সের মানুষ। গোটা কলকাতায় এখন একটাই দাবিতে সরব সকলে, কবে বিচার পাবে তরুণী চিকিৎসক এবং দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে। এই ভাবনাতেই যেন সকলকে কুড়ে কুড়ে খাচ্ছে। তবে কলকাতার এই উত্তাল পরিস্থিতির মধ্যে থেমে নেই দেবী দুর্গার আরাধনা। তবে সেই উৎসব নয়, বরং পুজোটাই খালি হচ্ছে এবছর। প্রায় 100 বছরে পা রাখছে মল্লিকবাড়ির দুর্গাপুজো। প্রতি বছর মহাসমারোহে ধুমধাম করে এই দুর্গাপুজো উদযাপন করে মল্লিকবাড়ির সদস্যরা। ভবানীপুরের আদি পুজো সর্বজন বিদিত, সকলেই আসে এই পুজো দেখতে। তবে এবছর সেই মল্লিক বাড়িতেও সেই পুজোর রেশ নেই। আরজিকর কাণ্ডের আবহে অত্যন্ত মন খারাপ মল্লিক বাড়ির প্রতিটি সদস্যের। চিরাচরিত প্রথা ও নিয়ম উপাচার মেনেই পুজো হবে, তবে এবারের দুর্গাপুজোয় বড় সিদ্ধান্ত নিল মল্লিক পরিবার। অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, এবারের দুর্গাপুজোয় আনন্দ অন্যান্য বারের মতো নয়, বরং প্রতিবারের চেয়ে একটু ম্লান। এই বাড়ির পুজো কোনো দিনই বন্ধ হয়নি, তাই এবছর বন্ধ হবে না। তবে পুজোর 4টে দিন মল্লিক বাড়ির সকলের জন্য খোলা থাকবে। তবে 100 বছরে এই প্রথমবার এ বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না, এবং সর্বসাধারণের জন্য বাড়ির দরজা খোলা থাকবে না। বাড়ির ঘনিষ্ঠ লোকজনদের নিয়েই নিয়ম মেনে পুজো হবে, তবে উৎসব নয়। ফি বছর মল্লিক বাড়ির দুর্গাপুজো দেখতে বহু মানুষের ঢল নামে মল্লিক বাড়িতে। তেমনি প্রতিমা দর্শনের পাশাপাশি তারকাদের দর্শন পাওয়া থাকে বাড়তি পাওনা, তবে এবার তেমনটা হচ্ছে না। প্রতিবারের অবারিত দ্বার এবার বন্ধ থাকতে চলেছে মল্লিক বাড়ির, কারণ আনন্দের আড়ালেই মনের মধ্যে লুকিয়ে রয়েছে একরাশ দুঃখ। এবার 100 বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপুজো। রঞ্জিত মল্লিক জানিয়েছেন, 100 বছরে এই প্রথমবার এবাড়ির পুজো জনসাধারণের জন্য হচ্ছে না, এবং সর্বসাধারণের জন্য বাড়ির দরজা খোলা হবে না। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও আগামী শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।